শুভদিন, শুভ জীবন। বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব ভাই বা বোন কখন তার মৃত ভাইয়ের সম্পত্তির পরিশ বা অংশীদার হয় বা তার সম্পদ পায়। এখানে ভাই বা বোন বলতে আমি সহোদর ভাই বোনকে বোঝাচ্ছি। আমরা জানি মুসলিম আইন অনুসারে তিন ধরনের উত্তরাধিকারী রয়েছেন, তারা হচ্ছেন যথা অংশীদার বা জাবিল পুরুষ, দুই অবশিষ্ট ভোগী বা আসাবা, তিন দূরবর্তী আত্মীয় বা জাবিল আরহাম। কোন মৃত ব্যক্তির সম্পত্তির প্রথম অরিশ কিন্তু অংশীদারগণ। তাদের নির্দিষ্ট অংশ দেওয়ার পর যদি কিছু অবশিষ্ট থাকে তবে তা অবশিষ্ট ভোগী বা আসাবার আসাবারা পাবেন। এই আসাবাকে আমরা গ্রামাঞ্চলে অনেক সময় আপসা বাগপা বলে উল্লেখ করি। এবং অবশিষ্ট ভোগী যদি না থাকেন তখন দূরবর্তী আত্মীয়গণ সম্পত্তি পাবেন। এখন প্রথমেই বলি, মৃত ব্যক্তির যদি পিতা বা পুত্র জীবিত থাকে তবে তার ভাই বা বোনের সম্পত্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ পিতা বা পুত্র অবশিষ্ট ভোগী হিসাবে সবই পেয়ে যেতে পারেন। আর যদি কোনো মৃত ব্যক্তি শুধু স্ত্রী ও কন্যা থাকেন তবে তাদের অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ মৃত ব্যক্তির ভাই বা ভাইয়েরা পাবেন। আবার বোন থাকলে বোনরাও কিন্তু অবশিষ্ট ভোগী হিসাবে এই ভাইদের সাথে সম্পত্তি পাবেন। এখন মনে রাখতে হবে যে ভাই বা বোন উভয় কিন্তু সমান সমান পাবেন না। মৃত ব্যক্তির ভাই থাকলে ভাই পাবেন, একজন ভাই পাবেন একজন বোনের দ্বিগুণ। অর্থাৎ অবশিষ্ট যে অংশ থাকবে তা অংশীদারকে দেওয়ার পর তা এই ভাই বোনের ভিতর ভাগ হবে অবশিষ্ট অংশ কিন্তু, এবং সেই ভাই বোন ওই পুরো সম্পত্তির একজন ভাই একজন বোনের দ্বিগুণ পাবেন। এইভাবে কিন্তু বন্টনটা হবে। এক বা একাধিক ভাই যদি জীবিত থাকে তাহলে কিন্তু ভাতিজারা কোনো সম্পত্তি পাবে না। এখানে এই বিষয়টা আরো ক্লিয়ার হওয়া দরকার। আমরা অনেক সময় মনে করি যে এই মৃত ব্যক্তির এক দুই ভাই ছিল, এক ভাই জীবিত আছে আর এক ভাই ওই যে ভাইয়ের সম্পত্তি ভাগ হবে তিনি তার মৃত্যুর আগেই মারা গেছেন, তাহলে ওই ভাইয়ের ভাতিজারা ওই ভাইয়ের ছেলেরা সম্পত্তি পাবে এরকম আমরা মনে করি। কিন্তু আসলে বিষয়টি তা নয়। যে ব্যক্তি মারা গেলেন, মারা যাওয়ার সময় যারা জীবিত ছিলেন যদি এক ভাই জীবিত থাকে তাহলে ওই এক ভাই ওই ভাইয়ের সম্পত্তি পাবে, ওই আরেক যে ভাই আগেই মারা গেছে তার ছেলে মেয়ের অর্থাৎ ভাতিজারা কিন্তু সম্পত্তি এখানে পাবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।